আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে মার্কিন রাষ্ট্রদূত জানতে চাইলেন বিএনপি সরে গেলে কি নির্বাচন হবে আজ সকালে সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যদিও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এটা সৌজন্য সাক্ষাৎ নির্বাচন নিয়ে কথা হয়েছে কিন্তু দায়িত্বশীল একাধিক সূত্র বলছে নির্বাচনী প্রচারণায় সহিংসতা বিরোধীদের প্রচারণায় বাধা এবং প্রশাসনের পক্ষপাত নিয়ে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত সকালে সচিবালয়ে মন্ত্রী দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে একই বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত কথা বলেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মূলত বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ওকালেতি করতেই রবার্ট মিলারের এই দৌড়ঝাঁপ মার্কিন রাষ্ট্রদূত বলেছেন এমন পরিস্থিতি তৈরি করা ঠিক হবে না যাতে বিরোধীরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় রবার্ট মিলার এটাও বলেন যে বিএনপি এবং ঐক্যফ্রন্ট যদি নির্বাচন থেকে সরে যায় সেটা হবে দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে সুদূর পরাহত অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মার্কিন রাষ্ট্রদূতকে বলেন বিভিন্ন স্থানে যে সহিংসতা হচ্ছে তা বিএনপির সৃষ্টি অথবা মিথ্যা প্রচারণা তিনি বলেন মির্জা ফখরুলের গাড়িবহরে আওয়ামী লীগ কেন হামলা করবে এ সময় ওবায়দুল কাদের বলেন জনগণের সহানুভূতি আদায়ের জন্যই বিএনপি এটি করছে এ সময় মার্কিন রাষ্ট্রদূত কয়েকটি নির্বাচনী এলাকার ঘটনার নিউজ ক্লিপিংয়ের উল্লেখ করেন ওবায়দুল কাদের তখন তাকে বলেন সংবাদগুলো একটি পত্রিকার এবং এসব পক্ষপাতপূর্ণ তিনি মার্কিন রাষ্ট্রদূতকে শুধু সংবাদপত্রের খবরের উপর ভিত্তি করে সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ করেন তবে মার্কিন রাষ্ট্রদূত তাকে জানান যে তাদের কাছে খবর আছে যে বেশ কিছু নির্বাচনী এলাকায় প্রশাসন এবং আইন প্রকারী সংস্থা নিরপেক্ষ আচরণ করছে না এর জবাবে ওবায়দুল কাদের বলেন এখন সব ক্ষমতায় নির্বাচন কমিশনারের হাতে এরকম কিছু হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সর্বময় ক্ষমতা নির্বাচন কমিশনারের কাছে আছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মার্কিন রাষ্ট্রদূত সংঘাতমুক্ত এবং শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে মার্কিন অবস্থান তুলে ধরেন তিনি বলেন নির্বাচনে যেন জনমত প্রতিফলিত হয় জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা অভিযোগ করেন যে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং সহিংস করে তুলতে চাইছে তিনি এ বিষয়টি নিয়ে বিএনপি এবং ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলার পরামর্শ দেন রবার্ট মিলার নির্বাচনের প্রচারণার সময়ও বিরোধী দলের নেতাকর্মীদের ধরপাকড়ের প্রসঙ্গটিও উত্থাপন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এক পক্ষের কথা না শুনে বরং উভয় পক্ষের বক্তব্য শোনার পরামর্শ দেন তিনি বলেন বিএনপি এবং জামাতের সঙ্গে অনেক চিহ্নিত সন্ত্রাসী রয়েছে বলে আমি শুনেছি এরা নির্বাচনের আগে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে বলেও আমাদের কাছে তথ্য আছে ওবেদুল কাদের বলেন কাউকে বিনা কারণে আটক করা হচ্ছে না রবার্ট মিলার বলেন বিএনপি যেন নির্বাচনে থাকে এটা মার্কিন যুক্তরাষ্ট্র চায় তিনি বলেন যুক্তরাষ্ট্র চায় যেন একটি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয় বাংলাদেশের রাজধানীর ঢাকার রাস্তায় মারমুখী ভঙ্গিতে একজন নারী এক চালককে মারছে এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিজের দল আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছেন একজন নারী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাত নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকবুল হোসেন তালুকদার বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন চালককে মারধরের ভাইরাল হওয়া ভিডিওটিতে যে নারীকে দেখা গেছে তিনি মিরপুরের ওই ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা সুইটি আক্তার ভিডিওটি দেখার পর মিস সুইটিকে দলীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে বলে মিস্টার মকবুল জানিয়েছেন তিনি বলেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা আমরা দেখেছি এরপর তাৎক্ষণিকভাবে বসে সবাই সিদ্ধান্ত নিয়েছি তাকে দল কমিটি থেকে বহিষ্কার করার একথা বলেন মিস্টার মকবুল মিস সুইটি এক দেড় বছর আগে এই কমিটিতে যুক্ত হন তিনি স্থানীয় এক এমপির শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক কমিটির সদস্য বলে জানান মকবুল হোসেন তালুকদার যে ভাইরাল ভিডিওটি নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়েছে সেটির বিষয়ে সুইটি আক্তার বিবিসি বাংলার সাথে কথা বলেছেন তিনি বলেছেন মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ঘটনাটি ঘটেছে ওই ঘটনা নিয়ে তিনি এখন লজ্জিত বলেও জানান তিনি বলেন আমি একদমই সরি যেহেতু আমার ভুল হয়ে গেছে আমার এটা করা উচিত হয়নি আমি সরি বলতেছি এই ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কারের বিষয়ে তিনি বলেন আমার ভুল হয়েছে আমার দল যা করেছে ঠিক করেছে তার দাবি দলের বাইরের কিছু লোক ভিডিও করে তাকে অপব্যবহার করছে এই ভিডিও ভাইরাল হওয়া সম্পর্কে সুইটি আক্তার বলেন এই ইলেকশনকে কেন্দ্র করে এইগুলো করতেছে বেশি আমাদের বিপক্ষের লোকগুলো লেখালেখি করতেছে এই ঘটনার পরে ফেসবুকে বেশ কিছু ফেক আইডি তৈরি করা হয় বলে অভিযোগ উঠেছে কোনোটিতে তাকে বিএনপি নেত্রী আবার কোনোটিতে তাকে আওয়ামী লীগ নেত্রী হিসেবে বর্ণনা করা হয় রিক্সা কেন মারধর করলেন তিনি এমন প্রশ্নের জবাবে সুইটি বলেন সামাজিক মাধ্যমে বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে যেটুকু দেখা গেছে তার আগে কিছু ঘটনা ঘটেছে তার লোকজনের নজরে আসেনি বলেও তিনি দাবি করেন তিনি বলেন বাসায় আমার বাচ্চা আছে এবং চুলের রান্না চাপানো আছে এটা বলার পরও রিক্সা তার কথা না শুনে ধীরে ধীরে চালাচ্ছিলেন এবং ভাঙা জায়গা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছিলেন বলেন মিস সুইটি এরপর তিনি রিক্সা থেকে পরে যান বলেও উল্লেখ করেন তিনি তবে তিনি তো চাইলে অন্য রিকশায় উঠে যেতে পারতেন সে প্রশ্ন করা হলে মিস সুইটি স্বীকার করেন এমনটা করা হয়নি তিনি জানান এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে পারিবারিক এবং সামাজিকভাবে তিনি লজ্জার মুখে পড়েছেন আরও বলেন আপনাকে বলে বুঝতে পারবো না গতকাল থেকে আমি কিসের মধ্যে আছি ভিডিওটিতে যা দেখা গেছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি রিক্সার সিটে আরোহী একজন নারী যিনি সমানে চিৎকার করছেন আর মারছেন সামনে দাঁড়িয়ে থাকা রিক্সা চালককে লোকজন জড়ো হয়ে গেছে আশেপাশে এমন একটি ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়েছে ফেসবুকে অনেকের শেয়ার করা ভিডিওটিতে দেখা যায় সালোয়ার কামিজ রিক্সা আরোহী ওই মহিলা রিক্সাওয়ালাকে তুই সম্বোধন করে কথা বলছে ভিডিওটি যেখানে শুরু হয় সেখানে দেখা যায় রিক্সাটি রাস্তার ধারে থেমে আছে এবং মারমুখী ভঙ্গিতে থাকা ওই নারীটি রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলেন তোরে আমি সামুই তুই যাবি এ সময় রিক্সাওয়ালা কিছু বলে উঠলেই ওই নারীটি বলেন তোর ভাড়ার গুষ্টি গিলাই তোকে ডাবল ভাড়া দেবো তুই যাবি এই ঘটনা দেখে দাঁড়িয়ে পড়া উৎসুক জনতার মধ্য থেকে কেউ একজন এই ভিডিওটি রেকর্ড করেন পরবর্তীতে সেটাই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে প্রায় দেড় মিনিটের ভিডিওটিতে আরও অনেক দৃশ্য দেখা যায় সম্পূর্ণ ভিডিওটির লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনাদের কারো দেখার ইচ্ছে হলে সেখান থেকে দেখে নিতে পারেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার দৃষ্টি এখন ঢাকা সতারা আসনের দিকে কারণ এই আসনে লড়ছেন মহাজোটের দুই প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ ও আওয়ামী লীগ থেকে মনোনীত চিত্রনায়ক আকবর হোসেন ফাটান ফারুক একই আসনে বিশদলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শেষ নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ এদিকে ওই আসনে লড়বেন তৃণমূল বিএনপির সভাপতি ও বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমল হুদা তবে এই আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন বিকল্পধারার প্রার্থী মাহিবি চৌধুরী রোববার ঢাকায় সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি এই আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেন তবে তিনি মুন্সীগঞ্জ এক আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করবেন এই আসনটিকে অনেক গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে কারণ এই আসনে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সব ভিএপি রাজনীতিবিদরা তাই এই আসনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষের মনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে উনত্রিশ আসন পেয়েছে জাতীয় পার্টি অপরদিকে জাতীয় পার্টি একশো বত্রিশ আসনে দলীয়ভাবে প্রার্থী দিয়েছে এতে ঢাকা সতরা আসনে এইচ এম এরশাদকে প্রার্থী করা হয়েছে রোববার ঢাকা জেলা বিভাগীয় কমিশনার কার্যালয়ে লাঙল প্রতীক চেয়ে চিঠি পাঠিয়েছেন এরশাদ দু আট সালে ঢাকা সতরা আসনে মহাজোটের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন এরশাদ তবে দু হাজার চোদ্দো সালের নির্বাচনে এরশাদ ঢাকার এই আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেও পরে তা প্রত্যাহার করেন তিনি সংসদ সদস্য নির্বাচিত হন রংপুরের একটি আসন থেকে ঢাকা সতর আসনে মহাজোটের প্রার্থী আবুল কালাম আজাদ এমপি ছিলেন এদিকে ভোলায় ধানের শীর্ষে নির্বাচন করা বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ এবারই প্রথম থাকছেন এই আসনে শনিবার বিকেলে তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয় নানা জল্পনা কল্পনার পর এই আসনে আরও লড়ছেন দুদকের মামলায় চার বছরের দণ্ডপ্রাপ্ত তৃণমূল বিএনপির সভাপতি ও বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা প্রথমে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় বাতিল হওয়া মনোনয়নপত্রে আপিল নিষ্পত্তির শেষ দিনে শনিবার শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এদিকে চিত্রনায়ক ফারুক জানান সকালে দুই জায়গা থেকে ফোন পেয়েছি নানক সাহেব ও কাদের সাহেব ফোন করে পার্টির চূড়ান্ত মনোনয়নপত্রের চিঠি সংগ্রহের জন্য বললেন নিজ আসন তো কালীগঞ্জ কিন্তু নির্বাচন করতে হচ্ছে ঢাকা সতরা আসন থেকে এক্ষেত্রে মানুষের কাছে যেতে কোনো জটিলতা হবে কি সে প্রশ্নের উত্তরে জানান কালীগঞ্জ আমার আসন আমার বাড়ি সেখানে এটা সত্য সেখানকার পুরো ম্যাপটা আমার জানা সবকিছু বিস্তারিত জানে কিন্তু পুরো ঢাকা শহরটাও একসময় আমার ছিল সবাই জানতো আমি ঢাকারই ছেলে একসময় এই ঢাকা চষে বেড়াতাম এখন যা হয়েছে কচুক্ষেত ভাসানটেক এগুলো আমাদের সময় ছিল সব মিরপুর এলাকা এখন এগুলো ভাগ করা হয়েছে এগুলো একটু দেখতে হবে কোন এলাকায় কি সমস্যা আছে এগুলো এখন জানতে হবে তিনি জানান আমি এমনিতেও গুলশান বনানে ভাষানটেক কচুক্ষেত এলাকায় এখন নিয়মিতই যাই সেখানকার মানুষের সঙ্গে কথা বলি পরিচিত হই এছাড়াও আমার আরেকটি অ্যাডভান্টেজ হচ্ছে আমি একজন অভিনেতা সব শ্রেণীর মানুষের কাছে আমার পপুলারিটি আছে মানুষ আমাকে চেনে ভালোবাসে আমি তো রাজনীতি থেকে অভিনয় আসছি তাই মাঠের মানুষও আমাকে চেনে সুতরাং মাঠে না থাকলে এমনিতেই আমার ভালো লাগবে না মাঠের লোকজনের সাথে কথা বলতে ইচ্ছে করবে মানুষের চাওয়া পাওয়া আমার জানতে হবে তাদের সাথে মিশে যেতে হবে মানুষের জন্য যতটুকু করা সম্ভব তার এক ইঞ্চিও কম করব না বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন